সাবস্ক্রাইব করুন শাইন টিভি বাংলা, জেলার সব খবরে নিজেকে আপডেট রাখতে পাশের বেল আইকনটি প্রেস করুন আর জানুন জেলার সব তথ্য। মানে ইস্যুতে চাপে পড়ে টাকা ফেরত তৃণমূল নেতার। হুগলির ধানপ্রতা গ্রামের 100 দিনের টাকার কাটমানি নিয়েছিলেন সেই তৃণমূল নেতা। বিজেপির বিক্ষোভ মিছিলের পর শেষ পর্যন্ত বাধ্য হয়ে তিনি 37 জনকে আপাতত কাটমানির টাকা ফেরত দিয়েছেন, বাকি টাকাও সবাইকে ফেরত দেবেন এমন আশ্বাস দিয়েছেন সেই তৃণমূল নেতা।